হ্যালো, আসসালামু আলাইকুম। নোয়াখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাপী এই করোনার মহামারীর দুর্যোগের সময়ে আমাদের শিক্ষা কার্যক্রম একেবারেই বন্ধ। সেই সুবাদে আমরা সারা দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে এ ধরনের কার্যক্রম চালু রয়েছে। তো তারই একটা অংশ হিসাবে নোয়াখালী অনলাইন স্কুল আজকে গত কয়েক মাস থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তোমাদের এই অনলাইন স্কুলের আজকের এই পেজে আমি প্রথম ক্লাস নিচ্ছি। এর আগে আমি আমাদের নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল পেজে নিয়মিত ক্লাস নিয়ে থাকি, আমার সেখানে ক্লাস রয়েছে, তোমরা ইচ্ছা করলে সেগুলি উপভোগ করতে পারো। তো আমি মূল পাঠে চলে যাচ্ছি। আমাদের আজকের আমি আজকে পড়াবো হচ্ছে যে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। তো আমি আশা করি যারা অংশগ্রহণ করছো তোমরা শেয়ারের মাধ্যমে তোমাদের অন্য অন্য বন্ধুদেরকে এই ক্লাসটি ছড়িয়ে দেবে, যাতে সকলেই অংশগ্রহণ করতে পারে। সকলেই বইপত্র নিয়ে তোমরা একটু প্রস্তুত হয়ে যাও। তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের 163 পৃষ্ঠায় যে পাঠটি রয়েছে বাক্য প্রকরণ, আমরা আজকে সেখান থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বাংলা ভাষার মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে চারটি। এই চারটি আলোচ্য বিষয়ের মধ্যে হচ্ছে যে প্রথমে রয়েছে বর্ণ বা ধ্বনি, দ্বিতীয়টি হচ্ছে যে শব্দ বা রূপ, তৃতীয়টি হচ্ছে যে বাক্য এবং চতুর্থটি হচ্ছে যে অর্থ। আর সেই থেকে আলোচ্য বিষয়গুলিকে সাজানো হয়েছে যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তো তোমাদের নবম দশম শ্রেণীর এই বইয়ে যে বিষয়গুলি আছে তার মধ্যে হচ্ছে যে প্রথম তিনটি, অর্থাৎ ধ্বনিতত্ত্বের আলোচনা রয়েছে, শব্দতত্ত্বের আলোচনা রয়েছে এবং বাক্যতত্ত্বের আলোচনা রয়েছে। অর্থতত্ত্বের বিষয়ে এই বইয়ে ব্যাপক কোনো আলোচনা নেই, দু একটি শব্দ আছে দু এক জায়গার মধ্যে। এছাড়া বাকি তিনটি বিষয়ের উপরে বিস্তারিত আলোচনায় রয়েছে। তো আমরা আজকে তৃতীয় অংশটি অর্থাৎ বাক্যতত্ত্ব, হ্যাঁ, যাকে সিনট্যাক্স বলে থাকি আমরা ইংরেজিতে, বাক্যতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিব বাক্যের পরিচয়, বাক্য কাকে বলা হয়। তো আমি এখানে কিছু জিনিস লিখে রেখেছি, তোমরা যারা অংশগ্রহণ করছো তোমরা বইয়ের 163 পৃষ্ঠা হিসাবে তোমরা ধরো জিনিসটাকে। প্রথমে আমরা জানবো বাক্য কাকে বলা হয়। বাক্যের বিভিন্ন রকমের সংজ্ঞা রয়েছে, তার মধ্যে প্রথমে যেটি বলবো যে কতগুলি পদ, সুবিনিষ্ট, সুবিন্যস্ত পদসমষ্টি যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখনই আমরা তাকে বাক্য বলে থাকি। এক কথায় বাক্য বলতে কতগুলি শব্দ সমষ্টিও বলা যেতে পারে, তবে শুধুই শব্দ সমষ্টি হলে সেটি বাক্য হবে না, কারণ বাক্য হতে হলে একটি বাক্য সার্থক বাক্য হিসাবে পরিগণিত হতে হলে তার কতগুলি শর্ত এবং কতগুলি নিয়মকানুন রয়েছে, যেটাকে আমরা ইংরেজি ব্যাকরণের ভাষায় ইন অ্যাকর্ডেন্স টু গ্রামাটিক্যাল স্ট্রাকচার একটা শব্দ ব্যবহার করা হয় সেখানে সেন্টেন্সের সংজ্ঞায়। অর্থাৎ ব্যাকরণের নিয়ম অনুসারে শব্দগুলি বসতে হবে। যেন তেনভাবে আমি যদি কোনো 4-5টা শব্দ বসিয়ে সেখানে বাক্য তৈরি করার চেষ্টা করি, আসলে সেটি বাক্য হবে না, সেগুলি কতগুলি শব্দ জট হবে, শব্দ সমষ্টি হবে। কিন্তু বাক্য হওয়ার জন্য এই একমাত্র শর্ত হচ্ছে যে কি, সেটা ব্যাকরণের নিয়ম অনুসারে বসতে হবে। তো এই বই অনুসারে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে বাক্য হচ্ছে যে কতগুলি পদের সমষ্টি যেটি বক্তার কোনো মনোভাব প্রকাশ করে। আমরা একটা কথা জানি যে ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার মনের ভাব অন্যকে বোঝানো বা কাউকে বুঝিয়ে দেওয়া, আমি যা বলতে চাই সেটি বুঝিয়ে।
এককালে সেটা বিভিন্ন রকম ছিল, এখন ধ্বনি ভাষা আসার পরে এখন এটা একেবারেই সহজতর হয়েছে, একেবারেই ভাষার মাধ্যমে আমরা সেটা প্রকাশ করে থাকি। একটা মানুষ যখন কথা বলে থাকে তখন সে বাক্যই কথা বলে থাকে, আর ভাষার গুরুত্বপূর্ণ একক হচ্ছে যে এই একটি বাক্য। তো একটা মানুষ যদি 5 মিনিট কথা বলে থাকে তাহলে সে প্রত্যেকটা কথার মধ্যেই এক একটি বাক্য সে ব্যবহার করেছে, আর বাক্যের মধ্যেই বাক্য গঠন করতে হলে সকল উপাদান দিয়ে বাক্য তৈরি হয়ে থাকে। তো যাই হোক, আমরা মূল পাঠে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটি বাক্য সার্থকভাবে বাক্য হতে হলে 3টি গুণ বৈশিষ্ট্য বা শর্ত বলা হয়ে থাকে। তোমরা 8ম শ্রেণীর বইতেও এই জিনিসটা তোমরা দেখেছো যে একটি বাক্য সার্থক হিসাবে হওয়ার জন্যে সেখানে কতগুলি গুণ বা শর্ত বা যোগ্যতা রয়েছে। আর এই গুণ বা শর্তগুলি হচ্ছে যে সেগুলি হচ্ছে যে কি, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা খেয়াল করে দেখবে এবং বইতে দেখো 163 পৃষ্ঠার মধ্যেই এটি রয়েছে। তো আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, আমি আকাঙ্ক্ষার একটা বাক্য এখানে যদি আমি এভাবে লিখতে পারি যে আমি বাড়ি গিয়ে, কারণ কথা বলার সময় বক্তার মনোভাবটা এমন হবে যে বক্তা বললে শ্রোতা স্পষ্টভাবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা ছাড়াই বক্তা বুঝে যাবে, তাহলে সেটি বাক্য হবে। যদি আমি এমন কোনো অসম্পূর্ণ বাক্য বলি যে শ্রোতা শোনার পরে আবারও প্রশ্ন করে, তাহলে সেটি সার্থক বাক্য নয়। তাহলে আমি এখানে যে অংশটা লিখলাম যে আমি বাড়ি গিয়ে, শ্রোতা শোনার পরে বলবে যে তুমি কি করো বাড়ি গিয়ে, তাহলে এটি অসম্পূর্ণ বাক্য। এটাকে সম্পূর্ণ করার জন্য আমাকে আরও একটু অংশ বাড়িয়ে বলতে হবে, আমি বাড়ি গিয়ে পড়বো অথবা কাজ করব, কিছু একটা করব। অর্থাৎ শ্রোতার মনে আকাঙ্ক্ষার নিবৃত্তি থাকতে হবে ওই বাক্যের মধ্যে, তবেই সেটি হবে একটি আকাঙ্ক্ষাযুক্ত বাক্য, অর্থাৎ সার্থক বাক্য। ব্যাকরণবিদরা বা আমরা তাই বলে থাকি যে যে একটি বাক্য সার্থক হওয়ার জন্য তার শর্ত হচ্ছে যে কি, এর মধ্যে হওয়া লাগবে যে আকাঙ্ক্ষার পূর্ণতা থাকতে হবে, তবেই সেটি সার্থক বা পরিপূর্ণ বাক্য হিসাবে পরিগণিত হতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব যে আসক্তি। আসক্তি অর্থ, আসক্তির আর একটা শব্দ হচ্ছে যে নৈকট্য। নৈকট্য মানে কি, কাছাকাছি। এখানে কাছাকাছি বলতে বিষয়টা হচ্ছে যে কোন পদের পরে কোন পদ বসবে, এটা একটা নিয়ম আছে। আমি ইচ্ছে করলেই যে কোনো পদ বসিয়ে বাক্য বানাতে পারবো না। যেমন আমি একটা ইংরেজি উদাহরণ যদি বলি, আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে আই হচ্ছে যে কর্তা বা সাবজেক্ট, ইট হচ্ছে যে ভার্ব বাংলায় বলি ক্রিয়া, রাইস হচ্ছে যে অবজেক্ট বাংলায় বলি কর্ম। এখন এটাকে যদি আমি বাংলায় রূপান্তর করি বাক্যটাকে, আই আমি ইট খাই রাইস ভাত, তাহলে আমি খাই ভাত। কিন্তু বাংলা ভাষায় আমরা এই ধরনের বাক্য ব্যবহার করি না, আমরা বলি আমি ভাত খাই। তাহলে ভাষাগত প্যাটার্নের কারণে দুটি বাক্যের গঠন দুই রকম, বাংলা বাক্যে কর্তার পরে বসে কর্ম আর ইংরেজি বাক্যে কর্তার পরে বসে ক্রিয়া। এই জন্য ইংরেজি বাক্যকে আমি রূপান্তর করার সময় বা অনুবাদ করার সময় অবশ্যই আমাকে বাংলা বাক্যের প্যাটার্ন অনুসারে আমাকে পরিবর্তন করতে হবে, না হলে সেটি পরিবর্তিত হবে না, বা পরিবর্তিত হলেও সেটি শুদ্ধ হবে না। সেই জন্যে আসক্তি হচ্ছে যে একটি বাক্যের পদগুলি, কর্তা, কর্ম, ক্রিয়া, বিশেষ, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এই পদগুলি কোনটি আগে বসবে, কোনটি পরে বসবে, কার আগে কে বসবে, এই ধারাবাহিকতাটাই হচ্ছে আসক্তি। আর যখনই আমি এরকমভাবে বলবো তখনই ওই বাক্যটি তার অর্থ প্রকাশে সম্পূর্ণ হবে। তোমরা তোমাদের যাদের হাতে বই আছে এই মুহূর্তে 163 পৃষ্ঠায় তোমরা দেখো, এখানে আসক্তির মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে। কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত, বই বাক্যটা এরকম। অথবা আমি যদি আমার থেকে উল্টাপাল্টা করে বলে থাকি, বলে থাকি যে আমি যদি নিজের থেকে একটি বাক্য বলি যে খাবো ভাত আমি, এটা বললে হয়তো আমরা বাংলা ভাষাভাষীর কারণে কখনো কখনো এরকম দু একটি উল্টা পাল্টা বাক্যের অর্থ আমরা বুঝতে পারবো,
কিন্তু সার্বিকভাবে সব ধরনের বাক্যের অর্থ এভাবে বোঝা সম্ভব নয়। তো সেই জন্যে আমাদেরকে করতে হবে কি, যে বাক্যগুলির পদবিন্যাস ঠিক ঠিকভাবে আমাদেরকে করেই আমাদের বাক্য চয়ন করতে হবে বা বাক্য আমাদের বলতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে আসক্তি হচ্ছে যে নৈকট্য, অর্থাৎ কোন বাক্যের কোন অংশের পরে, কর্তার পরে কী বসবে, কর্মের পরে কী বসবে, ক্রিয়া বিশেষণ কোথায় বসবে, সম্প্রসারণ কোথায় বসবে, বিধেয় উদ্দেশ্য বিধেয় কোনটি কোথায় বসবে, এই যে নিয়মটা, এটাই হচ্ছে মূলত আসক্তি। আর বইয়ের এই বাক্যটিকে তারা শুদ্ধ করে নিচেই লিখে দিয়েছে, তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝবে যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। অথবা আমি যে বাক্যটি বলেছি যে আমি ভাত খাই, খাই আমি ভাত নয়, আমি ভাত খাই, অর্থাৎ কর্তা কর্ম ক্রিয়া যার যেখানে বসা দরকার সেখানে ঠিক ঠিকভাবে বসলেই তবে সেটি কি হবে, একটি আসক্তিযুক্ত বাক্য হবে। তাহলে আমরা পেয়ে গেলাম একটি সার্থক বাক্যের দ্বিতীয় গুণাবলী আসক্তি। এরপরে আমরা দেখব যে আরও একটি শর্ত হচ্ছে যে যোগ্যতা। যোগ্যতা এমন একটি বিষয় যে এটি বাক্যের মধ্যে বক্তা কথা বলার পরে বক্তার মনোভাব সম্পূর্ণ বোঝা যাবে, আবার এর মধ্যে আকাঙ্ক্ষার নিবৃত্তিও আছে, অভাব নেই, আবার আসক্তিও আছে, এই বাক্যের পদগুলি ঠিক ঠিক জায়গায় বসেছে। যেমন আমি যদি বলি হাতি আকাশে উড়ে, আমি লিখলাম হাতি আকাশে উড়ে, এ বাক্যের মধ্যে হাতি কর্তা, কর্তার জায়গায় বসেছে। বাংলা বাক্যের প্যাটার্ন অনুসারে আকাশ কর্ম আর উড়ি হচ্ছে ক্রিয়া, এবং বাংলা বাক্যের নিয়ম অনুসারে এটি বাক্যটির পদগুলি আসক্তি ঠিক ঠিকই আছে, এবং বক্তা শোনার পরে, বক্তা বলার পরে, শ্রোতা শোনার পরে তার মধ্যে কোনো আকাঙ্ক্ষার নিবৃত্তি, আকাঙ্ক্ষার কোনো মানে আকাঙ্ক্ষা নেই। তাহলে এ বাক্যের মধ্যে আকাঙ্ক্ষাও আছে পূর্ণতা, আসক্তির পূর্ণতাও আছে, কিন্তু এর মধ্যে যোগ্যতার অভাব রয়েছে। যোগ্যতাটা হচ্ছে যে কি, যে হাতির যে দেহ অবয়ব, যে শারীরিক বৈশিষ্ট্য, যে গঠন, এই গঠন অনুসারে কখনোই হাতি আকাশে উঠতে পারে না। যদি আমরা এ ধরনের বাক্যকে ব্যবহার করে থাকি, অথবা যদি বলি মাছ ডাঙায় চড়ে, আসলে মাছের বৈশিষ্ট্য অনুসারে মাছ ডাঙায় চড়তে পারে না, কিন্তু বাক্যের ঘটনা অনুসারে এটি বাক্য হয়েছে, কিন্তু যোগ্যতার বিচারে এটি সার্থক বাক্য নয়। তোমাদের বইতে দেখো 163 পৃষ্ঠার নিচের দিকে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, এখানে বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি হয়েছে। আসলে রোদ যদি হয় তখন কিন্তু প্লাবন হয় না, কিন্তু এই বাক্যটি আকাঙ্ক্ষার দিক থেকেও সঠিক, এটি আসক্তির দিক থেকেও সঠিক, এটির মধ্যে আকাঙ্ক্ষার নিবৃত্তি আছে, আবার এর মধ্যে আসক্তি ঠিক ঠিকভাবে হয়েছে, সুতরাং এটি একটি মানে ঘটনগতভাবে বাক্য হয়েছে। কিন্তু যোগ্যতার বিচারে যদি আমরা বলি যে রোদ হলে তো মানুষের গায়ে গরম লাগে, শরীর উত্তপ্ত হয়ে যায়, পৃথিবী উত্তপ্ত হয়ে যায়, সেখানে প্লাবন হবে কী করে? আসলে প্লাবনের জন্য শর্ত হচ্ছে বৃষ্টি, তাহলে এই বাক্যটি যদি সঠিক হতে হয় তাহলে হতে হবে কি, বর্ষার বৃষ্টিতে প্লাবন হয়েছে, বর্ষার রৌদ্রে প্লাবন হয় না। সেই জন্যে আমরা একটি বাক্য সার্থক হিসাবে পরিগণিত করার জন্য বা সার্থক বাক্য হওয়ার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে বাক্যে যাদের সম্পর্কে বলা হবে, হাতি অথবা রৌদ্র অথবা অন্য কোনো যেই বিষয় সম্পর্কে বলা হবে তার বাস্তবিক যোগ্যতা থাকতে হবে। হাতি আকাশে উড়ে আমি বাক্য বানিয়ে ফেললাম, কিন্তু এটি সার্থক বাক্য হবে না, কারণ হাতির যোগ্যতার সাথে আমাদের বাস্তব জীবনের মানে অবস্থার কি নেই, মিল নেই। সেই জন্যে হাতি আকাশে উড়ে এ বাক্যটি গঠনগত ঠিক থাকলেও কিন্তু এটি সার্থক বাক্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটি সার্থক বাক্যের তিনটি গুণ বা যোগ্যতা, যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তারাও এই পাঠ থেকে উপকৃত হতে পারবে, যে একটি সার্থক বাক্যের তিনটি গুণ, যোগ্যতা, শর্ত, বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম কথাটা লিখেছে যে এই তিনটি জিনিস থাকতেই হবে, তাহলে এটি সার্থক বাক্য হতে হবে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, দুই হচ্ছে আসক্তি, তিন হচ্ছে যোগ্যতা।
এই আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা এই তিনটি শর্ত বা গুণাবলী সম্পন্ন হলেই সেটি একটি সার্থক বাক্য হিসাবে পরিগণিত হবে। এরপরে আসো তোমরা, এই তিনটি গুণ থাকলেই যে একটি বাক্য সার্থক হয়ে যাচ্ছে তা কিন্তু না, তার সাথে আমাদের আরও কিছু জিনিস যুক্ত রয়েছে। যে বাক্যের যোগ্যতার সাথে তিন নম্বর জিনিস যে রয়েছে, এই যোগ্যতার সাথে সম্পর্কিত আরও কয়েকটি বিষয় এই বইতে উল্লেখ করা হয়েছে, ছয়টি বিষয়। যোগ্যতার সাথে সংশ্লিষ্ট এই ছয়টি বিষয়ও থাকতে হবে, তাহলে এই বাক্যটি পরিপূর্ণভাবে সার্থক হয়ে উঠবে। তো সে বিষয়গুলি হচ্ছে যে প্রথমেই তোমরা দেখো যে বইয়ের 163 পৃষ্ঠার নিচে আছে যে কি রীতিসিদ্ধ অর্থবাচকতা। আমাদের সময় কতক্ষণ গিয়েছে সময়টা একটু দেখে নেওয়া দরকার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ যে একটি বাক্য কাকে বলে, বাক্যের সার্থক যোগ্যতাগুলি কী কী। আমি আর দুইটি বিষয় আলোচনা করেই ক্লাসটাকে আমি এখানে সমাপ্ত করব। এক হচ্ছে যে বাক্যের যোগ্যতার সাথে সম্পর্কিত আরও ছয়টি বিষয় রয়েছে। একটা হচ্ছে যে রীতিসিদ্ধ অর্থবাচকতা। আমরা প্রকৃতি প্রত্যয় যত কিছু শব্দ ব্যবহার করে থাকি, যে শব্দগুলির ব্যবহারিক অর্থ একরকম কিন্তু এটি গঠনগতভাবে অন্যরকম অর্থ মিন করে। যেমন বাধিত, বাধিত শব্দটা তোমরা দেখো বইয়ের 164 পৃষ্ঠায় যাবে। বাধিত শব্দটা হচ্ছে বাদ যোগিত, অর্থাৎ বাধাগ্রস্ত করা। আমরা আমাদের দরখাস্ত বা বিভিন্ন জায়গার মধ্যে আমাকে ছুটি দানে বাধিত করবেন, কিন্তু এটার শব্দগত অর্থ হচ্ছে যে বাধা প্রদান করবেন বা দিবেন না। তাহলে বাক্যের মধ্যে শব্দ ব্যবহার করার সময় আমরা এই বাধিত শব্দ ব্যবহার করতে আমরা সতর্ক থাকবো। আরও একটি বিষয় রয়েছে তৈল, তিল জোকস ন তৈল, অর্থাৎ তিলের থেকে যা তৈরি তাই তৈল। কিন্তু বাস্তবিকে আমরা দেখতেছি যে আমাদের কাছে বহু রকমের তৈল আছে, সয়াবিন তৈল, সরিষার তৈল, নারিকেল তৈল, নানান রকমের তৈল আছে। তো এখানে এই তৈলের ব্যবহারটা কিন্তু প্রাচীন যুগে তৈল বলতে তিলের তেলকেই বোঝানো হতো, আর এখনকার যুগে এসে তৈল বলতে আরও বহুবিধ বিষয়কে বোঝা তেলকে বোঝানো হয়ে থাকে। দ্বিতীয় নম্বরের রীতিসিদ্ধ অর্থবাস্তবতার দুই নম্বর বিষয়টি হচ্ছে দুর্বোধ্যতা। তোমরা বইতে দেখো যে একটা উদাহরণ দেওয়া আছে যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ। প্রপঞ্চ মানে হচ্ছে যে প্রতারণা করা। এটি একটি সংস্কৃত শব্দ, এটি অপ্রচলিত শব্দ, এই শব্দটির এখন ব্যবহার নেই। তো সেই জন্যে এ ধরনের শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে যে আমার শ্রোতা যাতে শব্দটার অর্থ বুঝে। আমি এমন এক শব্দ দিয়ে বাক্য ব্যবহার করলাম যে উনি অভিধান ঘেঁটে ওই শব্দের অর্থ বুঝলেন না, তাহলে কিন্তু আমার কথা বলার অর্থটা ব্যাহত হয়ে যাবে। এই জন্য তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ, এটি একটি মানে অসম্পূর্ণ বা ভুল বাক্য হতে পারে যদি শ্রোতা ওই প্রপঞ্চ শব্দের অর্থ সঠিকভাবে না বুঝে থাকে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপমার ভুল প্রয়োগ। এখানে একটা উদাহরণ দেওয়া আছে বইতে, আমি বারবারই বইয়ের উদাহরণগুলি বলবো এই জন্যে তোমাদের পরীক্ষায় বইয়ের উদাহরণের বাহিরে সাধারণত কমই আসে, এই জন্য বইয়ের উদাহরণগুলিকে তোমরা বেশি গুরুত্ব দিয়ে দেখবে। পাশাপাশি বাহিরের উদাহরণ আমরা শুধু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলবো, কিন্তু সেগুলি ইয়ের জন্যে নয় বা পরীক্ষায় বাহিরের উদাহরণ থেকে তেমন একটা আসে না। এবার আসো উপমার ভুল প্রয়োগ। আমার হৃদয় ক্ষেত্রে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। আসলে বীজ ক্ষেত্রে বা জমিনে রোপণ হয়, বীজ মন্দিরে হয় না। এখানে মন্দিরের সাথে বীজ রোপণের যে উপমা দেওয়া হয়েছে সেটি প্রকৃতপক্ষে সঠিক হবে, আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। এক্ষেত্রে মন্দির শব্দটা এটি একটি ভুল প্রয়োগ, ভুল উপমা প্রয়োগ করা হয়েছে। এখানে সঠিক হবে যে আশার বীজ উক্ত হলো, হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। এরপরে একটি দেওয়া আছে যে বাহুল্য দোষ। আমরা সাধারণত বলে থাকি সকল ছেলেরা এদিকে আসো, খুবই সুন্দরভাবে একটা আমরা বহুল প্রচলিত ভুল বলে থাকি। বলছি কি সকল ছেলে, আবার যদি ছেলের সাথে রাজ উক্ত করে দেই তাহলে সকল দেব না, তাহলে আমার সঠিক বাক্যটা হবে যে হয় ছেলেরা না হলে সকল ছেলে। সকল বললে রা বলবো না, রা বললে ছেলেরা বলবো না, এই জন্য হয় সকল ছেলে বলবো আর না হলে ছেলেরা বলবো, সকল ছেলেরা। তোমাদের বইতে যে উদাহরণটা দেওয়া আছে আমার হৃদয় মন্দির কি এই দেশের সকল আলেমগণ এ বিষয়ে একমত হয়েছে, সকল বললে আলেমের সাথে গণ হবে না আর গণ বললে সকল হবে না। এটি হচ্ছে বাহুল্য দোষ, এটি একটি ভুল
প্রচলিত ভুল, আমরা এই ধরনের ভুল থেকে বিরত থাকার চেষ্টা করব এবং এই ধরনের ভুল বাক্য ব্যবহার করব না। তার পরবর্তীতে হচ্ছে যে বাগধারার পরিবর্তন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে অরণ্য রোদন অর্থাৎ নিষ্ফল কান্না। এখন আমি তো জানি যে অরণ্য মানে বন বা জঙ্গল, তা আমি তাহলে যদি কোনো অরণ্যের পরিবর্তে বনের রোদন বলি অথবা বনে ক্রন্দন বলি তাহলে হবে কি না? আমরা সাধারণত এরকম সমার্থ শব্দ দিয়ে ব্যবহার করতে পারি, কিন্তু এটি কোনোভাবেই সম্ভব নয় যে বাগধারাগুলি বাংলা ভাষার ঐতিহ্য বিশেষ, এগুলি শব্দগুলি যেভাবে এসছে ঠিক সেভাবেই কোনোভাবে কালজনিত কারণে, বচনজনিত কারণে, কর্তা কর্মজনিত কারণে কোনোভাবেই এই শব্দগুলির উপরে কোনো রকম পরিবর্তন করা যাবে না। যদি কেউ করে থাকে তাহলে সেই শব্দ সরাসরি শব্দটি ওই বাক্যটি ভুল হয়ে যাবে। তাহলে বাগধারাগুলির শব্দ পরিবর্তন করা যাবে না, যেভাবে ইংরেজিতে আছে বাংলাতেও ঠিক একই রকম। এরপরে আছে গুরুচণ্ডালী দোষ। এটা আমরা হরহামেশাই করে থাকি যে গুরুচণ্ডালী মানে হচ্ছে কি, সাধুর সাথে চলিত ভাষার শব্দের মিশ্রণ ঘটানো, শব্দের আংশিক আংশিক মিশ্রণ ঘটানো। তোমাদের এই বইতে দেখো 164 পৃষ্ঠার মাঝামাঝি সময়ে যা জায়গা আছে জায়গাগুলি সেগুলি দেওয়া আছে যে গরুর গাড়ি, কিন্তু কেউ কেউ যদি বলে যে গরুর শকট, অথবা যদি কেউ বলে যে মরা দাহ। আসলে মরা একটি বাংলা শব্দ, দাহ একটি সংস্কৃত শব্দ। যদি আমি আগের অংশ বাংলা শব্দ হয় তার পরের অংশ বাংলা শব্দ হিসাবে মরা পোড়া হবে, আর যদি পরের অংশ দাহ হয় তাহলে আগের অংশ সংস্কৃত নিব সব দাহ হবে, হয় সব দাহ বলবো না হয় মরা পোড়া বলবো। অর্ধেক সংস্কৃত অর্ধেক বাংলা থেকে নিয়ে আমি এ ধরনের শব্দ প্রয়োগ করব না। যদি করে থাকি তাহলে সেখানে বাক্যের যোগ্যতার জনিত যে ঘাটতি সেটি হয়ে যাবে। সেই জন্যে আমরা চেষ্টা করবো যে গুরুচণ্ডালী দোষ যেটাকে বলছি যে সাধু চলিত ভাষার মিশ্রণজনিত সমস্যা, এটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সাধু শব্দের সাথে সাধু ভাষার শব্দ অর্থাৎ চলিত সংস্কৃত শব্দের সাথে সংস্কৃত ভাষার শব্দ এবং চলিত বাংলা শব্দের সাথে চলিত বাংলা শব্দ ব্যবহার করে আমরা বাক্য ব্যবহার করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে এই পর্যন্তই রাখবো। পরবর্তীতে এই ক্লাসের বাকি অংশে আমি অংশটা আলোচনা করব। আমাদের বাকি অংশটা থাকবে যে বাক্যের প্রধান দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। আমি আমার পরবর্তী ক্লাসটি উপভোগ করার জন্য সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি। তোমরা তোমাদের বই থেকে এই দুই পৃষ্ঠার যে অংশটুকু আমি পড়ালাম, একটি সার্থক বাক্যের তিনটি গুণ বা যোগ্যতা, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, আর হচ্ছে যে যোগ্যতার সাথে সংশ্লিষ্ট ছয়টি বিষয়, রীতিসিদ্ধ অর্থবাচকতা, তারপরে হচ্ছে দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাগধারার শব্দ পরিবর্তন, বাহুল্য দোষ এবং গুরুচণ্ডালী দোষ, এই ছয়টি বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে উদাহরণগুলি আছে তোমরা সেগুলি দেখে নিবে। আমি আশা করি পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা এই উত্তরগুলো দিতে পারবে। পাশাপাশি ব্যাকরণের বা ভাষা প্রয়োগের ক্ষেত্রে এই ভুলগুলি থেকে আমরা পরিত্রাণ পাবো। আমি আশা করি সকলে এই জিনিসগুলি রপ্ত করতে সক্ষম হবে। তো আজকে এ পর্যন্তই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য। পরবর্তী ক্লাস নিয়ে আসবো বাক্যের প্রধান দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।